গাইস, কেমন আছো? সবাই আশা করছি সবাই ভালো আছো। তো এখন কেন্দ্র সরকার একটা নতুন নিয়ম করেছে। নতুন নিয়মটা হচ্ছে এই যে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিংক করতে হবে 31শে মার্চের আগে, তা হবে 1,000 টাকা চালান দিয়ে। ঠিক আছে, তো 1,000 টাকা চালান দিয়ে যদি 31শে মার্চের আগে যদি প্যান কার্ড লিংক না করা হয়, তাহলে হয়তো প্যান কার্ড আমাদের বন্ধ হয়ে যেতে পারে, না হয় বড়সড় ফাইন কাটতে পারে। তো এই প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক আছে কিনা সেটা হয়তো চেক করার জন্য কি করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা হয়তো নিজেরা ঘরে বসে সেটা চেক করতে পারবেন, তো আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, আপনারা সেটা ফলো করুন। সর্বপ্রথম আমাদেরকে একটা ব্রাউজার ওপেন করতে হবে। তো ব্রাউজার ওপেন করার পর একটা নিউ ট্যাব নিয়ে নেব। নিউ ট্যাব নেওয়ার পর এখানে টাইপ করতে হবে প্যান কার্ড লিঙ্ক উইথ আধার। ঠিক আছে, প্যান কার্ড লিঙ্ক উইথ আধার টাইপ করতে হবে। তাই হয়তো আমি অনেকবার সার্চ করেছি, সেই জন্য হয়তো আমার এখানে অপশান অলরেডি আগে থেকে চলে আসছে প্যান কার্ড লিঙ্ক উইথ আধার। ঠিক আছে, তো এখানে ক্লিক করে নেবো আমি। ক্লিক করার পর যে প্রথম যে অপশানটা আসবে ইনকাম ট্যাক্সের, তো ইনকাম ট্যাক্স এই অপশানটাতে আমরা ক্লিক করব। তো এটা ক্লিক করে যে হোম লেখা আছে হোম পেজটাতে ক্লিক করব। তাহলে আমরা হোম পেজের মধ্যে চলে এসেছি। তো এই হোম পেজের মধ্যে বাম সাইডে আপনারা সব দেখতে পাবেন যে এখানে ই ভেরিফাই রিটার্ন লিঙ্ক আধার স্ট্যাটাস। তো আমাদের যে লিঙ্ক আধার স্ট্যাটাস সেটাতে আমাদের ক্লিক করতে হবে, কিন্তু এখানে আরও অনেক অপশান আছে, তো সেগুলো বাদ দিয়ে আমরা লিঙ্ক আধার স্ট্যাটাস যেটা আছে তো আমরা এখানটায় ক্লিক করব। এখানটা ক্লিক করার পর হয়তো পেজটা লোডিং হচ্ছে, পেজটা একটু টাইম লাগবে, হয়তো নেট স্পিড থাকলে হয়তো তাড়াতাড়ি খুলে যাবে, নেট হয়তো আমার একটু স্লো, সেই জন্য হয়তো একটু স্লো খুলছে। তো কিছুক্ষণ টাইম দিলে হয়তো এটা খুলে যাবে। তো লোডিং হচ্ছে নেট স্লোর জন্য। তো লিঙ্ক চেক করার জন্য প্যান কার্ড আছে কিনা সেটার জন্য যে পেজটা আমাদের খোলা দরকার, সেই পেজটা হয়তো আমাদের লোডিংয়ের জন্য একটু লেট হচ্ছে খুলতে। তো পেজটা হয়তো খুলে গেছে, আমাদের ওপরে লেখা আছে লিঙ্ক আধার স্ট্যাটাস। ঠিক আছে, তো আমাদের এখানে যে লিঙ্ক আধার স্ট্যাটাস আছে এখানে ইন্টার দ্য ফলোয়িং ডিটেলস, তার নিচে আছে আমাদের প্যান কার্ড। তো এই প্যান কার্ড এখানে যে অপশানটা, এখানে আমাদেরকে প্যান কার্ডের নাম্বারটা ইনপুট করতে হবে। তো আমি সর্বপ্রথম প্যান কার্ডের নাম্বারটা আমি ইনপুট করে দিচ্ছি, সিকিউরিটি পারপাসে আমি এটা হাইড করে রাখছি। তো প্যান কার্ডের নাম্বারটা ইনপুট হয়ে গেলে আমাদের নেক্সট কী করতে হবে, আমাদেরকে আধার নাম্বারটা ইনপুট করতে হবে। তো আধার নাম্বারটা আমি ইনপুট করছি, এটা হাইড করে রাখছি। তো আধার নাম্বারটা ইনপুট হয়ে যাওয়ার পর আমাদেরকে এই যে ডান দিকে নিচের কোণে যে অপশান আছে ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাস, এখানটাতে ক্লিক করতে হবে। তো এখানে যে অপশানটা আছে প্যান নট লিঙ্ক আধার প্লিজ ক্লিক অন লিঙ্ক আধার, যেহেতু এই প্যান কার্ডটা লিঙ্ক নেই তাই এই জিনিসটা দেখাচ্ছে। আর যদি আমাদের প্যান কার্ডে লিঙ্ক থাকে তাহলে এই জিনিসটা এরকমভাবে দেখাবে, ইউর প্যান কার্ড অলরেডি লিঙ্ক ইউর গিভেন আধার কার্ড।